हाय फ्रेंड्स, वेलकम टू माय समाज कुकिंग चैनल। आज हमें अपन साथे शेयर करते चले नानपुरीर एक खूब सहज रेसिपी। हमारे रेसिपिटा फलो कर अपनारा बाड़ी जेको टाइम रेस्तरार मतो बा होटेल स्टाइले तैरी करते पारबेन नानपुरी। आर एटा जतटा नरम खेते ततटाई सुंदर। चलुन ताहले रेसिपिटा देखे नीन। भालो लागले अवश्य लाइक शेयर और कमेंट करबेन। नानपुरी बनानोर जोन्नो प्रथमे आमी एखाने 2 कप मयदा निएछि, लागछे 2 चामच चीनी, 2 चामच रिफाइंड अएल, 2 चामच ईस्ट और स्वाद अनुजायी नून। आमी एखाने 1/2 चामच नून निएछि। एखन आमी प्रथमे उष्ण गरम जल दिए ईस्टटाके भिजते दिच्छि। 1 कप उष्ण गरम जल दिएछि। 10 मिनिटेर जोन्नो आमी एखन ईस्टटाके ए उष्ण गरम जले भिजते दिच्छि। देखुन 10 मिनिट हो गेछे आर ईस्टटाओ गरम उष्ण गरम जलेर साथे भालोभाबे मिसे गेछे। एखन आमी नानपुरी डोटा तैरी करे नेब। एखन आमी मयदाटा निये निएछि, एर मध्ये दिए दिच्छि नून, दिए दिच्छि रिफाइन अयेल, चीनी, ए समस्त उपकरणगुलोके आमी खूब भालोभाबे मिसिए नेब। खूब ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে সমস্ত উপকরণ। এখন এর মধ্যে আমি ইস্টটা দিয়ে দেব। আর এই ইস্টটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন বাকিটা আমি উষ্ণ গরম জল ব্যবহার করে একটা সফট ডো তৈরি করব। দেখুন ফ্রেন্ডস, এরকমই একটা চিটচিটে সফট ডো তৈরি হবে। দেখুন হাতে লেগে যাচ্ছে। এখন আমি হাতের মধ্যে কিছুটা অয়েল লাগিয়ে নিচ্ছি। নিয়ে আরো ভালোভাবে এটাকে 5 থেকে 7 মিনিট ধরে থেসে নেব, তাতে ডোটা আরো মসৃণ আর সুন্দর তৈরি হবে আর তাতে নানপুরিগুলো খুব ভালো তৈরি হবে। দেখুন ডোটাকে আমি 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ঠেসে মসৃণ বানিয়ে নিয়েছি। এখন আমি এই ডোটাকে একটি কাঁচের বোল নিয়েছি, এর মধ্যে রেখে আমি 1.5 থেকে 2 ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এতে করে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। ফিরে আসছি 2 ঘন্টা পর। গেছে, দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ফেপে বাইরে বেরিয়ে আসছে। ডোটা কি রকম হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন এই প্লেট থেকে আমি সবগুলো ছাড়িয়ে এক জায়গায় করে নিচ্ছি। ফুলে একদম 3 গুণ বেড়ে গেছে। তার আগে আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে ডোটা মেখে নিতে সুবিধে হয়। আর এইভাবে চেপে চেপে আমি এখন ভেতরের বাতাসটা বার করে দিচ্ছি। এভাবে অল্প অল্প করে হাতে তেল নিয়ে আমি ডোটাকে খুব ভালোভাবে একটু ঠেসে নিচ্ছি। ডোটা আমার ভালোভাবে ঠাসা হয়ে গেছে। এখন আবার একটু হাতে এইভাবে তেল লাগিয়ে নিয়ে ছোট ছোট পুরির জন্য ডো তৈরি করে নেব। ঠিক এরকম ভাবে
ভাবে ছোট ছোট ডো তৈরি করতে হবে। ঠিক এরকম ভাবে আমি ছোট ছোট ডো তৈরি করে নিচ্ছি। দেখুন फ्रेंड्स, এভাবে আমি কিছুগুলো ডো তৈরি করে নিয়েছি। আগে আমি এগুলো আপনাদের করে দেখাচ্ছি। তার আগে চাকি বেলাতে এভাবে একটু তেল গুলিয়ে নিচ্ছি, যাতে পুরিটা তৈরি করতে সুবিধা হয়। দিয়ে এখন আমি আস্তে করে এভাবে বেলে নেব। তো নরমাল পুরির থেকে এই পুরিটা একটু পুরো হবে। কতটা পুরো হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এতটা পুরো হবে, এর থেকে বেশি আমি আর বেলবো না। আরো একটি লেচি আমি আপনাদের বেলে দেখাচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমি সমস্ত পুরিগুলো বানিয়ে নিচ্ছি। পুরিগুলো ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা অবশ্য উষ্ণ গরম করেছি, খুব বেশি গরম করিনি, কারণ নান পুরি সবসময় সাদা রঙের হয়, সেটা খুব বেশি গরম তেলে দিলে তেলটা কিন্তু সরি পুরিটা লাল হয়ে যাবে। এখন আঁচটা মিডিয়াম রেখে আমি ভেজে নেব। দেখুন লুচিটার সরি পুরিটার এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। এটা আস্তে আস্তে ফুলে উঠবে। দেখুন পুরিটা আমার সুন্দরভাবে ফুলে উঠেছে। এটা লাল করে ভাজবো না, কারণ নান পুরি সাদাই হয়। আমি আরো একটি পুরি তেলে ছেড়ে দিচ্ছি, দেখুন কিভাবে হবে। আরেকটি আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। এখন আঁচটা আমি হাইতেই রেখেছি। দেখুন সুন্দরভাবে এটাও ফুলে উঠেছে। প্রতিটা পুরি এভাবে ফুলে উঠবে। যদি আপনারা পুরো রেসিপিটা ফলো করে ঠিকঠাকভাবে বানান, তাহলে আপনাদের নানপুরিগুলো এরকমই সুন্দর হবে। একই রকম ভাবে আমি সমস্ত নানপুরিগুলোই ভেজে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, সমস্ত নানপুরি আমার তৈরি হয়ে গেছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে।